এখানে আমরা কোন দলের টাকার উপরে ভিত্তি করে আন্দোলন করি নাই, এখানে সাধারণ ছাত্ররা প্রতিদিন হেঁটে খেয়ে না খেয়ে কোনো সিঙ্গারা বিস্কুটের লোভে না যেয়ে নিজেদের পায়ের মাথার ঘাম পায়ে ফেলে তারা আন্দোলন করে। এই একটানা 35 দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে তারা। আমরা আতঙ্কে পুলিশের উপর করে এই দেশটাকে আমরা ঠিক করতেছি। আমরা যখন দেশ সমস্যার করতেছি অরাজনৈতিক ভাবে, আপনারা তখন রাজনৈতিক দলের নেতা কর্মীদের নিয়ে এখানে কি করতেছেন? আপনারা এই প্রশাসন লেয়াজু ভিত্তিক প্রশাসন, এই প্রশাসন যদি ভবিষ্যতে থাকে আমরা আশা করতেছি আমরা সাধারণ ছাত্র সমাজ আবার একই ঘটনার সম্মুখীন হবো। আপনারা আমাদেরকে স্বাধীন করুন, কারণ তারা জানে আবার যখন নতুন রাজনৈতিক দল আসবে আপনারা সেই নতুন রাজনৈতিক দল যদি চাপে পড়ে তাদের আপনারা আবার আমাদের বুকে গুলি চালাবেন। আপনারা যে গুলি চালাবেন না এর গ্যারান্টি কি আমাদের দিবেন? কোন ছাত্রের উপরে, কোন জনতার উপরে, নিরাপদ জনতার উপরে, কোন মিছিলের উপরে যে গুলি চলবে না, মিছিল মিটিং যে স্বাধীন ভাবে হবে এর কোন গ্যারান্টি আছে? একটা দল মাত্র রক্ত শুকাইতে পারেনি, তাই তারা সমাবেশ শুরু করছে, আপনারা তাদের সাথে বসা শুরু করে দিচ্ছে কেন? এগুলো কেন আপনারা জবাব দিয়ে বলি? আপনাদের এই খুলনার অনেক প্রশাসন দেখছি, সেদিনকে আওয়ামী লীগের আমাদের যখন দৌড়ের জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আওয়ামী লীগের অনেক আতিপাতিক নেতারা আপনাদের আশপাশে ঘুরছে, আপনারা কোনো প্রতিবাদ করতে পারেন নাই। যেহেতু আপনি পুলিশের পুলিশ কমিশনার, সেদিনকে কোনো প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে। আমরা চাই না এই খুলনা কমিশনার, এই আপনার মতো পুলিশ কমিশনার আমরা এই খুলনায় চাই না। আমরা কোন লেয়াজু ভিত্তিক প্রশাসন চাই না, আমরা চাই ছাত্র জনতা, ছাত্র জনতা মিলে একটা সুন্দর প্রশাসন হবে, সেই ছাত্র জনতা যে সরকারকে আনবে সুষ্ঠু উপায়ে, সেই সরকার ক্ষমতা আসবে। এখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ বাংলাদেশ পরিচালনা করবো। এখানে কোন রাজনৈতিক দলের জন্য আমরা কোনো সুযোগ পাই নাই। আপনাদের যে জুনিয়র অফিসার আছে তাদের সে একটা বার্তা, আপনাদের যে সিনিয়র অফিসার আছে তারা পদত্যাগ করবে কি করবে না আমরা চাই না, কিন্তু বর্তমান দেশের যে অবস্থা পুলিশ প্রশাসন রাস্তায় দরকার। আপনারা অঞ্চলে অঞ্চলে ডাকাতি হত্যাযজ্ঞ থামান, রাস্তায় ফিরে আসেন, সিনিয়র অফিসারদের গমন লাগবে না, আপনারা নিজ নিজ থানার আন্ডারে আপনারা কাজ করেন। প্রয়োজনে এই যে আপনাদের 11 দফা দাবি আছে এইগুলো দেশ ঠান্ডা হওয়ার পরে, কেয়ারটেকার গভর্নমেন্ট নেওয়ার পরে আবার ঠিক করা যাবে। আপনারা আমরা দাবি করতেছি এই ধরনের যারা লিয়াজু ভিত্তিক উপরের কমিশনার আছে বা ওসি আছে তাদেরকে আমরা সরাবো ইনশাল্লাহ, কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা আপনার দেশের শৃঙ্খলা ঠান্ডা হওয়ার জন্য আপনারা রাখবে। আমি সেদিন সাহস করে বলছিলাম আপনার প্রধানমন্ত্রীকে এই 9 দফা দাবি মানতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। সেদিন এস এম কামাল হোসেন যখন থামা দিয়ে বললেন তখন কোথায় ছিল এই প্রশাসন? আমি কেএমপি হেডকোয়ার্টার নিজ দায়িত্বে কথা দিয়ে ঠেকালাম যে স্যার আমার ছাত্ররা কোনো ভাঙচুর করে না, এরা দুষ্কৃতকারী না, আপনার কেএমপি হেডকোয়ার্টারে কিচ্ছু হবে না। এই কথা দেওয়ার পর আমি যখন শান্তিপূর্ণ মিছিল নিয়ে ফেরত যাচ্ছিলাম তখন কেন সেখানে দায়িত্বরত এবিপিএফ এবং পুলিশ আমার উপর গুলি চালালো? স্যার আমার শরীরে 11টা গুলি লেগেছে, 11টা গুলি লেগেছে স্যার, 11টা গুলি, 11টা গুলি এখানে, 11টা গুলি লেগেছে। সেই প্রশাসন রাতে বন্ধ হয়ে গেল, আপনারা সেই প্রশাসন রাতে বন্ধ করে আর একজন নাম বুঝে বলতেছেন 11টা গুলি। এখন এই রাফসান এখন এখন একটা লাস্ট আচ্ছা এই কতক্ষণ কি না না আমার এই রাস্তায় রাফসান চুপ থাক, একটা কথা আমাদের সাথে মিলে গিয়ে বসছে, আপনারা আজকে গুলি করতে সামনে থেকে আবার গুলি চালাবেন, আরে যাও পায়ে গুলি চালাবেন, আপনারা গুলি করেন তো জামা নিয়ে কেন শিবির এরা দখল হইছে? আরে আমরা প্রথমে যেটা বলতে চাই, প্রশাসন আমাদের দরকার, প্রথম কথা প্রশাসন আমরা চাই। তবে আমরা প্রশাসনের যে নৈতিকতার যে অবক্ষয় দেখেছি, স্পেশালি আমি পুলিশ বাহিনীকে বলবো, তাদের এই নৈতিক অবক্ষয়ের কারণে আজকে পুলিশ প্রশ্নবিদ্ধ এবং আমরাও এই ক্ষেত্রে ব্যতীত যে আমাদের অনেক পুলিশ মারাও গিয়েছে, বাট তাদের এই নৈতিকতা যদি থাকতো তাহলে আজকের এই সিচুয়েশন দেখা লাগতো না। তবে আমরা আমরা কোন রাজনৈতিক দলকে এখানে প্রমোট করতে প্রমোট করার জন্য আমরা ছাত্র সমাজ এখানে আসিনি এবং সারা বাংলাদেশে আসেন, আমরা নিরপেক্ষতার ভিত্তিতে আমরা এই সরকার গঠন করতে চাই। এবং পুলিশ বাহিনীকে আমরা বলবো যে আপনারা যেই ধরনের মানে যেই ধরনের নেতৃত্ব দরকার বা যে নৈতিকতা থাকা দরকার সেইটার ভিত্তিতে আগামী দিনে কাজ করবেন। আমরা অবশ্যই প্রশাসনকে চাই, প্রশাসনকে আমরা তো কোনোভাবেই মানে ধিক্কার বা ঘৃণা জানাতে, লেয়াজু ভিত্তিক প্রশাসনকে ধিক্কার জানাই, সেম টাইম আমরা চাই যে প্রশাসনিক
কয়েকজন কর্মকর্তার জন্য যে পুরো ডিপার্টমেন্টকে বরখাস্ত করতে হবে বা ডিপার্টমেন্টকে আমরা নিন্দা জানবো সেটা না, আমাদের অবশ্যই প্রশাসন দরকার আছে। প্রশাসন না থাকলে বিশৃঙ্খলা বাড়বে এটা আমরা সবাই জানি। আমরা ছাত্ররা তো আর এই মাঠের দায়িত্ব নেব না, আমাদের পড়াশোনা আছে। তবে এই লিয়াজমিতিক প্রশাসন আমরা কখনোই চাই না এবং এই বাংলা ছাত্র সমাজ কোনোদিন মেনে নেবে না। আজকে আপনারা যদি রাজনৈতিক নেতাদেরকে ইনভাইট করতেন তাহলে আমাদের কেন রাখছেন? আমরা তো কোনো রাজনৈতিক নেতার নেতার মানে আন্ডারে আমরা কোনো আন্দোলন করিনি। এই আন্দোলন কি কোনো আন্দোলন তো রাজনীতি হচ্ছে। আমরা আমরা যেটা চাইবো যে আপনারা বর্তমানে কোন স্বৈরাচার সরকারের আন্ডারে নেই, আপনারা ছাত্র জনতার জন্য যেটা ভালো হয় সেভাবে আমরা যে আমাদের প্রতিনিধি ভাইরা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের নেতৃত্বে আজকে রাত 8টায় যে শপথ বাক্য পাঠ করবে ডক্টর ইউনুস মোহাম্মদ, ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনারা তাকে সাপোর্ট দিবেন এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা ছাত্রদের কথা বলে দপ করেন, আপনারা ছাত্র জনতাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। এখানে আজকে আমাদের ছাত্র প্রতিনিধিদের কাছ থেকে যতগুলো বক্তব্য এসেছে কোন বক্তব্য না কেটে পুরোটা বক্তব্য আপনারা প্রচার করবেন, এটা বাকস্বাধীনতা। বাংলাদেশ আবার আমরা ফেরত আনছি, এই বাকস্বাধীনতা চিরকাল থাকবে, কেউ কথা বলা থেকে চুপ থাকতে পারবে না। আমরা আবার কথা বলবো, আমরা আবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো। যদি কোন রাজনৈতিক দল এরকম কোন এজেন্ডের নামে আমরা লোকনাথকে আমরা বলি আমাদের দেশে আর কোন ধরনের কোন ঘুষ দুর্নীতি লিয়াজু সিন্ডিকেট বাজার সিন্ডিকেট ওষুধ সিন্ডিকেট ছাত্র সিন্ডিকেট মাদক অরাজকতা গুন্ডামি চাঁদাবাজি নৈরাজ্য সন্ত্রাস কিছু থাকবে না, চাই না কিছু থাকবে না। মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই আপনারা যারা আমাদের সাথে ছিলেন এই আন্দোলনের শুরু থেকে এবং আমি মিডিয়া কর্মীর অনেক অনেকের সাথে কথা হয়েছে, তারাও এতদিন বাকস্বাধীনতা প্রকাশ করতে পারেন নাই। তো আজকে থেকে না আন্দোলন যেদিন থেকে সরকার পতন হচ্ছে সেদিন থেকে আপনারা এই স্বাধীনতা প্রকাশ করছেন, আগামী দিনেও করবেন। আপনারাও আরো প্রকাশিত হবেন জাতির কাছে, এই শিক্ষার্থী বৃন্দদের সমাজ তাদের কাছেও, আপনাদের কাছে আপনাদের নৈতিকতা যেন থাকে। সব কোনো বাহিনীকে প্রতিটা মানুষই হচ্ছে যদি অন্যায় করে তারা প্রশ্নবিদ্ধ হবে, এটাই আমার বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ স্বাধীন। এখনো কাজে গেলে এখনো আমাদেরকে অনেকে বাদ